হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লু বিপিএসিওয়ালা তো তোমরা দেখতেই পাচ্ছ যেরকম একটা বায়োর কমপ্লিট সিরিজ গেছে আমাদের ডাব্লুবিপি আর কেপি ব্যাচের জন্য সিমিলারলি আজকে আমরা ফিজিক্সের ক্লাসটা করবো আচ্ছা সেইখানে বায়োলজিতে একটা অ্যান্সার আমরা হয়তো মার্ক বলেছি ঠিক এক্সপ্লেনেশান ঠিক আছে ওই এইডসের ফুল ফর্মটা মনে হয় অ্যাকোয়ার্ড ইমিউনে ডেফিসিয়েন্সি সিনড্রোম তো সেইখানে দেখে নেবে কারণ মার্ক করতে মার্কিংয়ে ভুল হয়ে গেছে এক্সপ্লেনেশান সব ঠিক সঠিক লেখা আছে তো সেইখানে কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ এইটা একটু চেক করে নেবে আগে থেকে জানিয়ে রাখলাম চলো তো আজকে আমরা বেসিক্যালি সেই দিনের মতনই আজকে ফিজিক্সের কমপ্লিট এমসিকিউ সিরিজটা করব হ্যাঁ আর যা তো আমাদের এ থাকবে মানে টোটাল যে কমেন্টে যেরকম লাস্ট টাইম তোমরা খুব ভালো অ্যান্সার করেছ সেরকম কমেন্টে অ্যান্সার করবে কি কী থাকছে কি কি থাকছে না আর যা হোমোগুলো দেবো অবশ্যই খাতায় নোট করে রাখবে তাহলে সুবিধা হবে ঠিক তো দেখা যাক আজকে ফিজিক্স করা যাক প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি বলছে ওয়ে এ স্ট্রং বিম অফ লাইট ইজ পাসড থ্রু এ কলাইডাল সলিউশন দ্য লাইট উইল বলছে যখন হাই বিম অফ লাইট টর্চ লাইট একটা খুব স্ট্রং বিম যখন কোলাইডাল সলিউশনের মাধ্যমে পাস করে দেবো তো সেটার ক্ষেত্রে কী হবে এবার ব্যাপারটা কলাইডাল সলিউশন মানেটা কি দেখো কোলাইডাল সলিউশন মানে এরকম যদি ধরো একটা গ্লাস আর এই গ্লাসের মধ্যে তুমি মিল্ক দিয়ে দাও কী দা মিল্ক দিয়ে দাও দুধ একটা কলৈডাল সলিউশনের মধ্যে পড়ে মিল্ক দিয়ে দিলাম তো সেটার ক্ষেত্রে কি হবে প্রশ্নটা এটা সেটার ক্ষেত্রে কি হবে কলয়েডাল সলিউশন মানে কি সলিউশন তোমরা জানো আচ্ছা হোমোজিনাস হ্যামোজিনিয়াস মিক্সার পরেছ এবার কলয়েডাল সলিউশনটা আলাদা জিনিস কলয়েডাল সলিউশন যেটা হলো যেখানে একটা ডিসপার্সড ফেস থাকে আর একটি হলো ডিসপারশন মিডিয়াম সেটাকে বলা হয় সলিউশন তো এখানে ডিসপার্স ফেজ আর মিডিয়াম কি হতে পারে এখানে ডিসপার্স ফেজ আর ডিসপার্সান মিডিয়াম এটাই হবে সলিড অথবা লিকুইড অথবা গ্যাস সিমিলারি এখানে সলিড অথবা লিকুইড অথবা গ্যাস এটাই হয় ঠিক এটা হবে তো এটা ভালো এক্সাম্পল তোমাদেরকে দিই শেভিং ক্রিম জেল পেন এই সমস্ত এক্সাম্পল দুধ ঠিক আমরা আংটি যে পড়ি বিভিন্ন এই রুবি সেফায়ার এড অয়েলো স্মোক যখন বেরোচ্ছে পারফিউম থেকে যখন স্মোক বেরোচ্ছে সেইগুলো এক্সাম্পল হলো কিসের আমাদের তোমার কলেডেল সলিউশনের তো এই কথাটা বলেছে কি যে এইখান থেকে যদি একটা টর্চ লাইট আমরা পাস করে দিই হাই বিম অফ লাইট যদি এখান থেকে দিই তো এবার দেখো এখানে হবে কি যখন টর্চ লাইটটা এখানে যাবে হাই বিম অফ লাইট এখানে পাস করবে তাহলে এখানে দুধের পার্টিকেল রয়েছে রয়েছে কি না কি করবে এরা এই টর্চ লাইটটাকে আরও ছড়িয়ে দেবে মানে এদিকে যখন বেরোবে টর্চ লাইটটা আরও স্ক্যাটার হয়ে বেরোবে যেরকম স্ক্যাটারিং আমরা দেখতে পাই ফিজিক্সের ক্ষেত্রে তো স্ক্যাটারিং হয়ে যাবে তাহলে এই প্রশ্ন অনুযায়ী আমাদের অ্যান্সারটা হবে বি স্ক্যাটার্ড স্ক্যাটার্ড হয়ে যাবে ছড়িয়ে যাবে ছড়িয়ে ছিড়িয়ে থাকা অবস্থায় চলে যাবে সেটা আমরা দেখতে পাই যেরকম কালার অফ এ স্কাই স্কাইয়ের কালার নীল দেখতে পাই আমরা স্ক্যাটারিংয়ের জন্য ঠিক ক্লিয়ার বোঝা গেছে হ্যাঁ চলো এইবার আমাকে বলবে পেন্ট কি ধরনের কোয়ালিজিটাল সলিউশন পেন্টস এই যে শাহরুখ খান দিওয়ারে বল ঠেঙ্গি অ্যাডভার্টাইজ করতো না এশিয়ান পেন্ট সেটা কি ধরনের সলিউশন কটন ক্যান্ডি আমরা খাই না মেলাতে খাই মার্স মেলো খাই তো সেটার ক্ষেত্রে এইটা কি ধরনের কলয়েডাল সলিউশন এই দুটো তুমি আমাকে অবশ্যই কমেন্টে জানিও কি থাকবে তোমরা বলে দেবে ঠিক নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কী বলছে ওয়ান কিলো ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনটা কি বলেছে আগে বুঝবে ওয়ান কিলো ওয়াট আওয়ার ইজ ইকাল টু প্রশ্ন এক কিলো ওয়াট আওয়ারে কত হয় তোমাকে জানতে হবে যে আগে আমরা জিনিসগুলোকে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে তো দেখো কী করে হবে এটা আমরা জানি যে এক কিলো ওয়াটে হাজার ওয়াট হয় এই যে এল ইডি বাল্বগুলো আমরা কিনি এল ইডি বাল্ব সেখানে লেখা থাকে না ন ওয়াট কিংবা লেখা থাকে পনেরো ওয়াট তো সেই ওয়াটের কথা বলছে আর এই ওয়াট মানে কিছু না এটা পাওয়ারের কথা বলছে কিসের কথা পাওয়ার তো পাওয়ারের এসআই একক কী হলো এসআই একক হলো তোমার ওয়াটই হয়ে গেলো তো আর একটা প্রশ্ন বেরিয়ে গেলো এখান থেকে হ্যাঁ ঠিক এবার আমরা কী জানি যে এক কিলো ওয়াট যেরকম এক কেজিতে হাজার গ্রাম হয় তো সিমিলারলি এক কিলো ওয়াট আওয়ারে কত ওয়াট হয় হাজার ওয়াট হয় তাহলে চলো এখানে দেখা যাক হাজার ওয়াট ইন্টু আওয়ারকে আমরা সেকেন্ডে নিয়ে যেতে হবে ঘণ্টাকে আমরা সেকেন্ডে নিয়ে যেতে হবে তো এক ঘণ্টা দিয়েছে ভাই তো এক ঘন্টা ওয়ান আওয়ার ইজ ইকাল টু ষাট মিনিট হয় আর এক মিনিটে ষাট সেকেন্ড হয় সবাই জানে এইসব পাতি কোস জিনিস তো এখানে আমরা ষাট ইন্টু ষাট করলেই কাজ হয়ে যাবে ঠিক তো ষাট ইনসু ষাট ছত্রিশ হয়ে গেল তাহলে এখানে আমি লিখে দিলাম ছত্রিশ এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিরো লিখে দিলাম এক দুই তিন চার পাঁচ চারটে হলো পাঁচটে হয়ে গেল এইটা আমার ভ্যালুটা হয়ে গেলো জুলে বা এরকম লিখতে পারি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এখানে পাঁচটে রয়েছে পাঁচটে আর পয়েন্ট করে দিছি তাহলে সিক্স জুল বা এইটাকে যখন টেন টু দি পাওয়ার সিক্স হয় দশের উপরে ছয় থাকে তাহলে দেখো দশের উপরে তিন থাকলে কিলো বলা হয় অপশান ওয়ানে যাবো দশের উপরে ছয় থাকলে তাহলে মেগা বলা হয় তো কিছুই করতে হবে না আমি জুল করেছি থ্রি পয়েন্ট সিক্স মেগাজুল লিখে ছেড়ে দিচ্ছি মেগাজুল হয়ে গেল কাজ শেষ মানে আমাদের আলটিমেটলি এনসার বেরিয়ে গেল তিন পয়েন্ট ছয় কোথায় দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে অপশান ওয়ানে কোথায় দেখা যাচ্ছে অপশান ওয়ানে আমাকে এই ভ্যালুটা দেখা যাচ্ছে আশা করছি বুঝতে পারলে সমস্ত কিছু যা বুঝলাম ঠিক যা বলেছি বোঝার মতন সব হয়ে গেছে ঠিক ক্লিয়ার আচ্ছা এই এক কিলো ওয়াট আওয়ার যে হয় কিলো ওয়াট আওয়ার কি ভাই তো বলবে কিলো ওয়াট আওয়ার যে হলো ইজ দ্য এনার্জি কনজিউমড ওয়ান কিলো ওয়াট আওয়ার এনার্জি আমরা যেটা কনজিউম করেছি ইন টার্মস অফ খুব ইজি করতে গেলে ইলেকট্রিসিটির ক্ষেত্রে বলে দাও ইলেকট্রিসিটির ক্ষেত্রে এটা কাজ হয় আর তাই একটা জিনিস আর মনে রাখবে তোমার বাড়িতে যে বিল আসে তুমি বললে যে আমার দশ ইউনিট এসছে পাঁচ ইউনিট এসছে কুড়ি ইউনিট এসছে তিনশো ইউনিট এসে যা বলো তো এক ইউনিট বিজলির বিল বা ইলেকট্রিসিটির বিল মানে কিছুই না এক কিলো ওয়াট আওয়ার ইন টার্মস অফ ইলেকট্রিসিটি আর এইটাই তোমার কলকাতায় এক কিলো ওয়াটার দশ টাকা ধরে তো যদি কুড়ি কিলো ওয়াটার আবার এসছে বা দশ কুড়ি ইউনিট এসছে তো কুড়ি ইন্টু দশ দুশো টাকা তোমার বিল এসছে হ্যাঁ কি না বোঝা গেছে হুম তিন নম্বর কোশ্চেন বলছে তিন নম্বর কোশ্চেনে কি বলছে স্প্লিটিং অফ ডিফারেন্ট কালার্স অফ লাইট ইন এ প্রিজম ইজ স্প্লিটিং অফ একটি প্রিজমের আলোর বিভিন্ন রঙের বিভাজন হয়ে যায় বা বিচ্ছ্রণ হয়ে যায় সেটাকে আমরা কি বলি সেটাকে বলি রিফ্লেকশন অফ লাইট নাকি ডিসপারশন অফ লাইট নাকি ডিফ্রেকশন অফ লাইট নাকি রিফ্রেকশন অফ লাইট তো ব্যাপারটা কীরকম ব্যাপারটা এরকম হবে যে একটি প্রিজম রয়েছে এইভাবে এই প্রিজম থেকে এইখান থেকে যখন আমরা একটা হোয়াইট লাইট পাস করি হোয়াইট লাইট যখন পাস করি তাহলে এই লাইটটা নিজের সাতটি কনস্টুয়েন্ট কালারে ভাগ হয়ে যায় আর সেটাকে আমরা বলি ভিভজিওর কি বলি ভিভজিওর তো এই যে সাতটি কালারের মধ্যে ভাগ হয়ে গেল এই জিনিসটাকে আমরা কি বলছি এই জিনিসটাকে আমরা বলছি ডিসপারসন অফ লাইট কি বলছি ডিসপারসন অফ লাইট ভি ফোর তোমার বেরিয়েছে ভায়োলেট আই ফোর ইন্ডিগো বি ফোর ব্লু জি ফোর গ্রিন ওয়াই ফোর ইয়ালো ও ফোর অরেঞ্জ আর আর ফোর রেড ঠিক তো এই সাতটি কালার মধ্যে ভাগ যখন হয়ে যায় তো সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি ডিসপারসান অফ লাইট কি বলি ডিসপার্সান অফ লাইট এই জিনিসটাকেই বলা হয় ডিসপারসন আর সেম জিনিস তুমি এই যেরকম জিনিস তুমি রেনবোর ক্ষেত্রে দেখতে পাও রবোর ক্ষেত্রে দেখতে পাও যখন সানলাইট এই ওয়াটার ড্রপলেটের দ্বারা পাস হয় তখন ছড়িয়ে সাতটে ভাগে ভাগ হয়ে যায় এবার আমি তোমাদেরকে একটা কমেন্টের জন্য হোমওয়ার্ক দেব যে রেনবোর ক্ষেত্রে কী কী ফেনোমেনান কাজ করে শুধু কি ডিসপারশন করে ইন কেস অফ রেইনবো কী ফেনোমেনান কাজ করছে সেটা বলতে হবে ইন কেস অফ রেনবো কী কী ফেনোমিনান কাজ করে শুধু একটি নয় শুধু কি ডিসপারসান কাজ করে নাকি আর কিছু কাজ করে সেটা তোমাদেরকে বলতে হবে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল ডিসপারসান অফ লাইট আলোর প্রতিফলন ঠিক আচ্ছা নে দেখো যদি তুমি জানতে চাও যে রিফ্লেকশানটা কী তো রিফ্লেকশানের জন্য আমরা পড়েছিলাম দেখো ডিফ্লেকশান থেকে তোমাদের প্রশ্ন আসবে না ডিফরেকশন থেকে আসবে না তোমার আসবে অপশান ওহ এখানে ভুলমার্ক করেছি ওহো হো দেখো আবার সেই দিন মতন সেই দিনের মতন কেস হয়ে যেত এইটা হবে আলোর বিচ্ছুরণ প্রতিফলনটা কি সেটা যদি বুঝতে চাও তো প্রতিফলনটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি ধরো একটা মিরার নিয়ে নিয়েছি এইদিকে প্লেন মিরার নিয়েছি এইদিকে পাল্টার কালার রয়েছে মিরারের আর এই মাঝখানে পয়েন্টটা হলো নর্মাল তো যখন ইনসিডেন্ট রে অফ লাইট এখানে নামবে ইনসিডেন্ট রে অফ লাইট তো এইদিকে আবার বেরিয়ে যাবে এসলো আর বেরিয়ে গেলো এটাকে বলা হয় আই ইনসিডেন্ট রে অফ লাইট এটাকে বলা হয় রিফ্লেক্টেড লাইট এই অ্যাঙ্গলটাকে বলা হয় ইনসিডেন্ট রে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় রিফ্লেক্টেড রে ঠিক আর এখানে দুটো পয়েন্ট বলে দে যে ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে আর নর্মাল এটাকে নর্মাল বলা হয় এই সব এক পয়েন্টে থাকে অ্যাট সেম পয়েন্টে এরা এসে মিট করে নেক্সট কী বলে সব সময় এটা মনে রাখবে অ্যাঙ্গেল আই ইজ ইকাল টু অ্যাঙ্গেল আর হয় ঠিক রিফ্র্যাকশানের ক্ষেত্রে কি হয় তো রিফ্র্যাকশানের ক্ষেত্রে দুটো মাধ্যমে যেতে হবে যেরকম তুমি জলের বোতলে গ্লাসেই পেনটাকে দিয়ে দেবে তারপর দেখলে মনে হবে পেনটা ভেঙে গেছে সেটা তোমার আলোর প্রতিসরণ হয় প্রতিফলন মিরারের ক্ষেত্রে সেম ক্ষেত্রে হয় আর প্রতিসরণের ক্ষেত্রে কি হয় এখানে ধরো দুটো মিডিয়াম রয়েছে রেয়ারার টু ডেন্সার তো রেয়ারার মানে যেখানে স্পিড অফ লাইট বেশি ডেন্সার মানে কম তো এটা নর্মাল যখন এখান থেকে একটা ইনসিডেন্টে পড়বে ডেন্সারের মধ্যে এই দিকে টুয়ার্ডসটা নর্মাল বেঁকে যাবে টুয়ার্ডস নর্মাল নর্মালের দিকে যখন বেঁকে যায় তো সেই কেসটা হবে কিন্তু আরেকটা যদি রেড আয়গ্রাম বানিয়ে ফেলি এখানে ডেন্সার টু রেয়ার যখন যায় তো এখান থেকে এদিকে বেরিয়ে যাবে আওয়ে ফ্রম নর্মাল আওয়ে ফ্রম নর্মাল তো সেই দুটো কেসকে বলা হয় রিফ্র্যাকশন এই কেসে কি বলা হয় রিফ্রাকশন ডিফ্র্যাকশন তোমাদের এক্স্যামে আসবে না তাই করার দরকারও নেই ভাবতে হবে না ঠিক বাকি ডিসপার্সান বলে দিলাম আমাকে অবশ্যই বলবে যে রেনবোতে কী ফেনোমিনগুলো কাজ করে একটি কোনটা দরকার শুধু ডিসপার্সান দিয়ে কাজ হয়ে যাবে না বাকি আর কিছু লাগবে ঠিক নেক্সট এনার্জি ইজ কন্টিনিউয়াসলি ক্রিয়েটেড ইন সান ডিউ টু সূর্যের মধ্যে সূর্যের মধ্যে যে শক্তিটা বা এনার্জিটা তৈরি হয় সেটা কোন ফর্মে হয় সেটা কি নিউক্লিয়ার ফিউজান নাকি ফিজন নাকি রেডিও অ্যাক্টিভিটি নাকি আর্টিফিশিয়াল অ্যাক্টিভিটি এইবার সূর্যের কনসেপ্টটা বুঝলেই বুঝতে পারবে সূর্যের মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন কম্বাইন হয় হিলিয়াম ফর্ম হয় কি ফর্ম হয় হিলিয়াম ফর্ম হয় এবার যখন হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন কম্বাইন হয়েছে তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি ফিউজন হচ্ছে কি হচ্ছে ফিউজন কিসের ফিউজন নিউক্লিয়ার ফিউজন হচ্ছে তাই আমাদের এইখানের অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ নিউক্লিয়ার ফিউজন হবে ঠিক এই সেম জিনিসটা আমরা দেখতে পাই হাইড্রোজেন বমের ক্ষেত্রে হাইড্রোজেন বোম যখন তৈরি করি তো সেম কেসটা আমরা দেখতে পারি ঠিক নিউক্লিয়ার ফিজন মানে কি ভাই তো নিউক্লিয়ার ফিজেন মানে হলো যখন একটা বড় নিউক্লিয়াই ডিসিন্টিগ্রেট হয় ছোট ছোট ভাগ বটরা হয়ে যাবে একটা আর একটা থেকে দুটো বেশি ধরো এই একটা এই একটা এই একটা আবার এইগুলো আবার ভাগ বটরা যখন হওয়া শুরু হয়ে যায় তো এই ক্ষেত্রে নিউক্লিয়ার ফিজন দেখা যায় ঠিক এইটাই ছিল অ্যাটম বমের কেস ঠিক বা নিউক্লিয়ার রিয়ক্টার যেখানে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি নিউক্লিয়ার রিয়াক্টারের ক্ষেত্রে হোমওয়ার্ক দেবো চলো হোমওয়ার্ক দিই কমেন্ট বক্সে জানাবে হোমওয়ার্ক কি ছিল ভাই হোমওয়ার্ক এইটা তোমাদের এক্সামে স্ট্যাটিক নিয়ে প্রশ্ন যে হিরোসিমা হিরোসিমা ডে কোন দিন হিসাবে পালন করা হয় আর অ্যাটম বোম যেটা হিরোসিমার উপরে ফেলেছিল খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা বোমটার নাম কী ছিল দুটো প্রশ্ন তোমাদেরকে দিলাম অবশ্যই কমেন্টে অ্যান্সার করবে ঠিক তাহলে বোঝা গেছে রেডিও অ্যাক্টিভিটিরই পার্ট হলো রেডিও অ্যাক্টিভিটি এরই পার্ট হলো নিউক্লিয়ার ফিউশন আর ফিউজান এরই পার্ট হয়ে গেল নিউক্লিয়ার ফিউজান আর ফিউজন বোঝা যাচ্ছে তো ঠিকঠাক চলছে তো চারটে কোশ্চেন হলো আমাদের তো একটা কোশ্চেন ধরে তোমরা যখন প্র্যাকটিস করো কাইন্ডলি এইভাবে রিসার্চ করো সব কিছু করো যা পারো সব কিছু করো দেখো স্ট্যাটিকে নিয়ে গেলাম স্ট্যাটিক থেকে আর কোথায় যাবে বমের নাম কি সমস্ত কিছু যা পারবে যতটা পারবে করবে তাহলে কি জিকে জিএস ভোলার গেলো দরকার নেই ভুলবে না বলছে আর্দ্রতা পরিমাণের জন্য মেজার করার জন্য আর্দ্রতা মানে হিউমিডিটি সেটা মেজার করার জন্য কোন যন্ত্র দরকার পড়েছে আমার কোন যন্ত্রটা দরকার পড়বে সেটা কি অ্যানিমোমিটার নাকি হাইগ্রোমিটার নাকি থার্মোমিটার নাকি পেরিহেলিওমিটার কোনটা হবে ঠিক তো এটা তোমরা দেখো ইন্সট্রুমেন্ট ইউজ টু মেজার হিউমিডিটি আর্দ্রতা দেখবে যখন তুমি মোবাইল ফোনে ওয়েদারটা দেখবে ফোনের মধ্যে ফোনের মধ্যে কি লেখা থাকে থার্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু নিচে লেখা থাকে ফিলস লাইক ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড এই যে ফিলস লাইক ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড লিখেছে এইটাই হলো তোমার আর্দ্রতা বা হিউমিডিটি এটা হলো হিউমিডিটি কী হলো হিউমিডিটি তাহলে হিউমিটকে মাপার জন্য যন্ত্র যেটা হলো সেটাকে বলা হয় হাইগ্রোমিটার কি বলা হয় হাইগ্রোমিটার ঠিক নেক্সট যদি এইখানে দেখো অ্যানিমোমিটার তো অ্যানিমোমিটার কি স্পিড অফ উইন্ড থার্মোমিটার কি टेंपरेचर মাপার জন্য ঠিক टेंपरेचर মাপার জন্য আর टेंपरेचरের এসআই একক কি হয় বাবু তো এসআই ইউনিট হয় বা এসআই একক হয় কেলভিন হয় কি হয় কেলভিন কি হলো কেলভিন হলো আচ্ছা দেখো কেলভিন স্কেলটা হল টু কেলভিন থেকে থ্রি কেলভিন আর তাই এই স্কেলটাকে বলা হয় অ্যাবসোলিউট কেন দিনে জিরোতে যায় না তো অ্যাপসোলিউট টেম্পারেচার বা অ্যাবসোলিউট স্কেল বলা হয় এদিকে ডিগ্রি সেলসিয়াস যদি দেখো এত কী লিখতে হবে এরকম ডাইরেক্ট ডিগ্রি সেলসিয়াস দেখো না তো ওইটা জিরো থেকে শুরু হলে একশো ডিগ্রি অবধি চলে ঠিক বোঝা গেছে এবার ওই জন্য দেখো ডিগ্রি সেলসিয়াস আর ক্যালভিনের কি রিলেশন হতে পারে রিলেশন লাগবে তো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইজ নাথিং বাট টু সেভেন্টি থ্রি ক্যালভিন অ্যান্ড হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ইজ নাথিং বাট থ্রি সেভেন্টি থ্রি ক্যালভিন ঠিক ক্লিয়ার এই যে পেরি হেলিওমিটার রয়েছে এটাও একটা স্কেল কিছু তো মাপে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে যে কমেন্টে বলবে যে এটা দিয়ে কী মাপা হয় কিসের টেম্পারেচার আমাকে অবশ্যই জানিও এখানে আমাদের অ্যান্সার হাইগ্রোমিটার অপশান বি করে দিতে হবে বোঝা গেছে ক্লিয়ার সব কিছু একদম ঠিক নেক্সট ফ্যাট ক্যান বি সেপারেটেড ফ্রম মিল্ক ইন এ ক্রিম সেপারেটার বিকজ চর্বি বা ঘি যে বের করে নিই আমরা দই থেকে বা দুধ থেকে সেটা কিসে জন্য ক্রিম সেপারেটার থেকে দুধ থেকে আমরা ফ্যাট ফ্যাট বা যেটা বলো ঘি বলো না সবচেয়ে ভাষায় ক্রিম বলো না সবচেয়ে ইজি ভাষায় তো সেটা আলাদা করতে পারা কোন কারণে সেটা কোহেসিভ ফোর্স নাকি গ্র্যাভিটেশনাল ফোর্স নাকি সেন্ট্রিপিটাল ফোর্স কেন্দ্রমুখী বল নাকি কেন্দ্র তিক বল কেন্দ্রদগিত বল মানে দূরে থাকা সেন্ট্রিফিউল সেন্ট্রিপিটাল নাকি গ্র্যাভিটেশনাল নাকি কোহেসিভ ঠিক এটা বলছে তুমি যদি দেখো ভালো করে সেন্ট্রিফিউগেশান সেন্ট্রিফিউগেশান মানেটা কি যখন দুটো ঘনত্বের সবশেন থাকবে এটা ডেফিনেশানটা দুটো ঘনত্ব থাকবে ডেনসিটি ওয়ান আর ডেনসিটি টু তো এই প্রসেসে কী হয় দুটো ঘনত্ব রয়েছে ডেনসিটি ওয়ান অ্যান্ড ডেনসিটি টু এবার যদি এটা হালকা থাকে লাইটার থাকে আর এটা হেভিয়ার থাকে তো সেইটার ক্ষেত্রে কি হবে যখন ওটাকে আমরা গোল গোল জোরে জোরে ঘোরাবো তো যেটার ঘনত্ব কম যেটার ঘনত্ব কম সেটা উপরে থাকবে স্টেজ অ্যাট টপ আর এইটা চলে যাবে নিচে সেটালস অ্যাট বটম নিচে চলে যাবে এবার মিল্কের ক্ষেত্রেও সেম কি হয় কি তো মিল্কের ক্ষেত্রে কি হয় যখন জোর জোর ঘোরানো হয় তো এই ক্ষেত্রে কি হবে এই ক্রিমটা বা ফ্যাটটা এইখানে বসে যায় আর দুধটা নিচে চলে যায় এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রিফিউগেশান ঠিক এই কাজটাই তোমরা দেখতে পাও ওয়াশিং মেশিনের ক্ষেত্রে তো ওয়াশিং মেশিন যে হলো সেটাও বেস করেছে অন দ্য প্রিন্সিপাল অফ সেন্ট্রিফিউগেশান তাহলে এইখানে আমাদের সেন্ট্রিফিউগেশান নিয়ে কিছু বলছে বলছে অপশান ডিতে বলছে সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্সের ক্ষেত্রে এটা হয় ঠিক কোহেসিভ মানে কি সেম টাইপ অফ মলিকুল যখন থাকবে সেম টাইপ অফ মলিকুল যখন থাকে তো সেটা কোহেসিভ ফোর্স গ্রেভিটেশনাল ফোর্স মানে ইউনিভার্সের মধ্যে এখানে এক্সাম্পল জল বলতে পারো এস টু এস ক্ষেত্রে যখন লাগবে ফোর্সটা এটা হয়ে যাবে ইউনিভার্সের মধ্যে ধরো সূর্য থেকে আমাদের পৃথিবীর যে ফোর্সটা লাগবে সেটাকে বলা হয় আমাদের গ্রেভিটেশনাল ফোর্স আর সেন্ট্রিপিটাল মানে যখন ভেতরের দিকে লাগবে ভেতরের দিকে ভিতরের দিকে যখন ফোর্সটা লাগবে তখন হলো সেন্ট্রিপিটাল ফোর্স ঠিক ক্লিয়ার চলো দ্য স্পিড অফ লাইট উইথ রাইজ ইন টেম্পারেচার অফ দ্য মিডিয়াম বলছে যখন মাধ্যমের টেম্পারেচার বা তাপমাত্রার বৃদ্ধি করে দিই তাপমাত্রার যখন বৃদ্ধি হয়ে যায় মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধি হয় তখন লাইটের স্পিডের উপরে কী হবে ইনক্রিজেস ডিক্রিজেজ বৃদ্ধি পায় কমে যায় রিমেন্স অনআলটার্ড মানে কী হলো রিমেন্স আনআলটার্ড মানে কোনো চেঞ্জ হয় না ড্রপ সাডেনলি মানে খুব তাড়াতাড়ি পড়ে যায় হঠাৎ পড়ে যায় ঠিক এবার দেখো আগে লাইটের কনসেপ্টটা বোঝো তারপরে বাকি সব ক্লিয়ার হয়ে যাবে লাইট আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ এবার ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গর মানেটা হলো যেই তরঙ্গের মধ্যে কোনো মাধ্যম চাই না আর ইলেকট্রোম্যাগনেটের মধ্যেও ট্রান্সভার্স ট্রান্সভার্স নেচার তো ইলেকট্রোম্যাগনেটির তরঙ্গ মানে কি বললাম বাবু তোমাকে আমি বললাম যেটা কোনো মাধ্যম চায় না ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম টু ট্রাভেল কোনো মাধ্যম চায় না ট্রাভেল করার জন্য সেটাকে আমরা কি বলি লাইট বলি ঠিক আর এই লাইট ভ্যাকিউমে এর স্পিড যদি দেখতে চাও সির ভ্যালু তাহলে এটা হয় তিন ইন্টু তিন গুণ টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এটা আলোর স্পিড হয়ে গেল এটা আলোর স্পিড হয়েছে ঠিক এবার যখন এখানে আমি লিখে দিয়েছি যে কোনো মাধ্যম চায় না ট্র্যাভেল করার জন্য লিখেছি যে ইলেকট্রোম্যানেটিক ওয়েভ ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম তাহলে তুমি মিডিয়ামের টেম্পারেচার বাড়াও কমাও কিচ্ছু যায় আসে না কারণ এখানে মিডিয়ামের উপরে ডিপেন্ডই করে না মিডিয়ামের উপরে কি নির্ভর করে করে না নেক্সট লাইটের ডুয়েল নেচার রয়েছে এটা মনে রাখবে দুটো নেচার হয় তরঙ্গ আর পার্টিকেল ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচার দু ধরনের নেচার হয় লাইটের তো এই দুটো নেচার তাহলে এখানে যখন বলছি যে মাধ্যমের উপরে নির্ভরই করে না তো আমি কিছু ভাবার দরকার আছে কোনো ভাবার দরকার নেই সোজা আমরা চলে যাব রিমেন্স আনঅল্টার্ড যা থাকে তাই থাকবে কিছু যায় আসে না এটা যদি সাউন্ড হতো তাহলে চেঞ্জ হয়ে যেত যদি সাউন্ড হলো তাহলে গেসটা আলাদা হতো কারণ সাউন্ড মাধ্যমের উপরে নির্ভর করে হুম চলো না মাঝখানে একটা আট নম্বর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি পরিবাহীকে বিদ্যুতের ভালো পরিবাহীকে সেটা কি ড্রাই এয়ার নাকি পেপার নাকি কেরোসিন নাকি গ্রেফাইট দেখো কন্ডাক্টার যখন বলছে তো কন্ডাক্টার গুড কন্ডাক্টার তখন হবে বেসিক্যালি যারা মেটালস হয় বেসিক্যালি মানে যারা ফ্লো অফ ইলেকট্রিসিটিকে ইজিলি পাস করে অ্যালাউ করে ওদেরকে বলা হয় আর সেটার মধ্যে খুবই ফেমাস কোয়েশ্চেন তোমাদের জন্য বেস্ট কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি যদি বলে তো বলবে বেস্ট কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি যেটা হলো সেটা হলো আমাদের সিলভার রুপো এজি এবার যদি এখানে দেখি তো কোনো মেটাল আমরা পাচ্ছি না এখানে কোনো মেটাল তো পাচ্ছি না গ্র্যাফাইট হল অ্যালেকট্রপ অফ কার্বন তো গ্র্যাফাইট যেটা হয় অ্যালেকট্রপ মানে নন মেটালের পার্ট হয়েও ভালো কন্ডাক্টর কার্বন হয়েও এইখান থেকে ইলেকট্রিসিটিকে অ্যালাউ করে তাই আমরা দেখছি গ্র্যাফাইট ইলেকট্রডস পাওয়া যায় যেখান থেকে ইলেকট্রিসিটি পাস হয় গ্র্যাফাইট ইলেকট্রডস ব্যাটারির মধ্যে পাই হুম আর এলেকট্রপ মানে হল যেগুলো দেখতে আলাদা লাগবে একজন মানে দেখতে ওদের প্রপার্টি সেম না কিন্তু কেমিক্যালি ওরা মেড আপ অফ সেম জিনিস কার্বন কার্বন দ্বারা তৈরি হয়েছে ডায়মন্ড কার্বন দ্বারা তৈরি হয়েছে গ্রেফাইট কিন্তু ডায়মন্ড কত গ্লিটার বা সাইন করে আর গ্রেফাইট কালো কালো হয়ে পেন্সিলের মধ্যে দেখেছ তো সেই ক্ষেত্রে ওদেরকে অ্যালোট্রপ বলা হয় তো ইজি কোশ্চেন ইজি পিজি পেরিয়ে গেল সোলার এনার্জি ইজ কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি ডিউরিং বলছে সূর্যের শক্তি বা সূর্যের লাইটটা যে রয়েছে তো এখানে ডাইরেক্ট বলতে পারো লাইট অথবা সোলার এনার্জি কনভার্ট হয়ে গেল বলেছে না কেমিক্যাল এনার্জিতে সেটাকে আমরা কি বলি চলো দেখা যাক সিও টু প্লাস এইচ টু ও এই যখন এটা রিয়েক্ট করি ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট আর নিচে থাকে এখানে ক্লোরোফিল তখন একটা রিয়েকশান হয় তো কী রিয়েকশান হয় ভাই আগে তো ছ সি সিক্স এস টুয়েলভ ও সিক্স প্লাস ছটা অক্সিজেন প্লাস ছটা জলের পরিমাণ বেরোয় এবার রিয়েকশান ব্যালেন্স করলে এখানে বারো লিখতে হবে এখানে ছয় লিখতে হবে এটা তো ইজি জিনিস তো দেখো যখন কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করেছে তো সেইটার ক্ষেত্রে কি হয়েছে সানলাইট আর ক্লোরোফিলের ছিল আর তখন কি ফর্ম হয়ে গেছে তখন দেখছো তো দেখতে পাচ্ছ এখানে গ্লুকোজ ফর্ম হয়ে গেছে আর গ্লুকোজটা হলো একটা কেমিক্যাল কী হলো একটা কেমিক্যাল তাই এখানে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের শালক সংশ্লয় শালক সংশ্লেষণ ফটোসিনথেসিস হয়ে যাবে ফটোসিনথেসিস এই রিয়েকশানটাকেই বলা হয় রিয়েকশান অফ ফটোসিনথেসিস রিয়াকশান অফ ফোটোসিনথিস সেটা সবচেয়ে বেশি কথা হয় তো বলবে এটা হয় পাতার গাছের পাতার মধ্যে লিপসের মধ্যে আর লিপসের কথায় তো বলবে ক্লোরোপ্লাস্ট কোষের একটা পার্ট রয়েছে ক্লোরোপ্লাস্ট সেখানে এই কাজটা হয় ঠিক ইজি ছিল হ্যাঁ কনভারশান নিয়ে কোশ্চেন আছে তোমাদের আমাকে বলবে তো इलेक्ट्रिक मोटर की कन्वर्शन एनर्जी है इलेक्ट्रिक मोटर डायनेमो डाइनेमोते कि है और स्टीम इंजिने की है, स्टीम इंजिन लाउड की है, माइक्रोफोने की है जेनेटारे की है এই সমস্ত তোমাদেরকে বলতে হবে হোমওয়ার্ক হিসাবে এটা উপরে লিখে দাও এইচ এইচডাব্লিউ হোমওয়ার্ক কমেন্টে জানিও ঠিক নেক্সট বলছে সূর্য থেকে যে আলো আসছে তো সেখানে তাপও আসছে তাপ আসছে কি না হিট আসছে তো পৃথিবীতে যে আসে সেটা কোন প্রসেসের দ্বারা আসে সেটা কি রিফ্লেকশান প্রতিফলন হয় নাকি কন্ডাকশান হয় নাকি রেডিয়েশান হয় নাকি কনভেকশান হয় কি হবে ঠিক এটা বলতে হবে এবার দেখো রিফ্লেকশান তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি মানে রিটার্ন হয়ে যাওয়া কন্ডাকশানটা শুরু করি কন্ডাকশান বেসিক্যালি কাজ করে যখন কন্ডাক্টিং সলিড মিডিয়ামে হবে কনভেকশানটা যখন কাজ করে এটা বেসিক্যালি লিকুইড মিডিয়ামে তরল পদার্থে কাজ করে আর রেডিয়েশন যখন হয় তো এটা বেসিক্যালি গ্যাসিয়াস মিডিয়ামে কাজ করে গ্যাসের মধ্যে এবার তুমি বলো সূর্যের আলোটা নিচে থেকে উপর থেকে নিচে অবধি আসছে রেডিয়েট হয়ে যাবে না গ্যাসের মাধ্যমে ট্রাভেল করছে কিনা সেখানে তো তরল পদার্থ কোনো নেই সলিড নেই তাই আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে রেডিয়েশনের মাধ্যমে কাজ করছে বিকিরণ হচ্ছে কি হচ্ছে বিকিরণ নেক্সট দ্য ইন্সট্রুমেন্ট ইউজ ফর মিনস মেজারিং ইন্টেন্সিটি অফ আর্থকুয়েক ইজ কল্ড ভূমিকম্প যে হয় আর্থ যে হয় তার যে মাপটা মেজার করার জন্য সেই ইনস্ট্রুমেন্টটাকে কী বলা হয় তো বলবে সেটাকে ইজি কোশ্চেন এটা খুবই এসছে এক্সামে সিসমোগ্রাফ বলা হয় কী করে বলা হয় সিসমোগ্রাফ আর যে স্কেলের উপরে মাপ হয় যে স্কেলের উপরে মাপ হয় সেই এক্স স্কেলটাকে বলা হয় রিক্টার স্কেল রিক্টার স্কেল নামে জানি কি নামে জানি রিক্টার স্কেল নামে জানি আমরা ঠিক তো এটা হলো রিক্টার স্কেল ভূমিকম্প হয় কি করে পৃথিবীর ভেতরে ট্যাক্টনিক প্লেটসগুলো কলাইড করে পৃথিবীর ভেতরে টেকটনিক প্লেটসের কলিজন যখন হয় তখন এখানে আমরা ভূমিকম্প দেখতে পারি এ ডেসিবল ইজ ডেসিবেল মানে কি একটি ডেসিবেল কী দেখো কিছু না বুঝতে পারলে বেল কি হয় বেল আমাদের বাড়িতে রয়েছে বেল আর বেল যখন টিপে দিই শব্দ হয় কেউ এসে গেট খুলে দেয় সজা কথা তো এইবার পড়ো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওয়েভ লেন্থ অফ নয়স মিউজিক্যাল নোট এ মেজার অফ সাউন্ড লেভেল আমার মনে হচ্ছে ডিটা ভালো ভালো লাগছে না দেখতে তো সাউন্ডের লেভেল মেজার করার জন্য আমরা ডেসিবেল ইউজ করি কি ইউজ করি ডেসিবেল আর কিছু কিছু একক এটা কিছু না একক তো ইউনিটস অফ ইনটেন্সিটি অফ সাউন্ড যদি বলি তো সেটা কি কী হতে পারে তুমি বলবে একটা হলো বেল বেল একটা ইউনিট হয় ডেসিবেল আর বেলের ওয়ান টেন্থ যেটা হয় ওয়ান টেন্থ সেইটাই ডেসিবেল হয় তারপরে হয় ফোন তারপরে হয় সোন এই সমস্ত আমি আরেকটা হোমওয়ার্ক ছেড়ে যাব কত ডেসিবল ডেসিবলের নয়স ক্যান বি হার্ড বাই হিউম্যান এয়ার আমাদের কানে কত ডেসিবল অবধি আমরা শুনতে পাই কমেন্টে জানিও প্লিজ কমেন্ট হোমওয়ার্ক হিসাবে থাকবে ঠিক কমেন্টে জানাবে চলো তো বারো নম্বর অব্দি গেলাম আমরা নেক্সট বলছে জো বিচ অফ দ্য ফলোয়িং লেন্সেস শুড বি ইউজ টু কারেক্ট দ্য অফ এস্টিক মেটিজম একটা দৃষ্টিভঙ্গির একটা মানে দৃষ্টিভঙ্গি মানে রোগ হয় সেটা ঠিক করার জন্য কোন ইন্সট্রুমেন্ট বা কোন লেন্সটা আমরা ঠিক করলে অ্যাস্টিক ম্যাটিজমটা এটাকে ঠিক করে পারি লেন্সটা ইউজ করলে এখানে দিয়েছে সিলিন্ড্রিক্যাল লেন্স নল আকার লেন্স অবোত্তল উত্তল আর বাইফোকাল লেন্স ঠিক আগে এস্টিক ম্যাটিজম রোগটাকে বোঝো কী হয় এস্টিক ম্যাটিজমের ক্ষেত্রে কী হয় এই যে সোজা লাইনটা দেখতে পাচ্ছ তোমরা যদি সোজা লাইন দেখতে পাচ্ছ ঠিক আছে কিন্তু কি হয়েছে এই সোজা লাইনগুলো এই সোজা লাইনগুলো যদি কেউ এরকম দেখতে শুরু করে নিজের চোখ দিয়ে এরকম বেঁকে গেল না তো সেই রোগটাকে বলা হয় অ্যাস্টিগমেটিজম মানে ইরেগুলার হয়ে যায় কর্নিয়ার স্ট্রাকচার ইরেগুলারিটি ইন কর্নিয়া কর্নিয়ার স্ট্রাকচারে ইরেগুলারটি আসে যায় তখন সেটাকে আমরা কী বলি এস্টিক এবার এই জিনিসটাকে ঠিক করতে গেলে আমাদের কী করতে হবে এই লেন্সগুলোকে এরকম বসিয়ে দিতে এরকম একটা লেন্স বসে হবে আর এই লেন্সটা কী ধরনের লেন্স হলো সিলিন্ড্রিক্যাল লেন্স যারা এরোপ্লেন পাইলটে ওদের ডেলি এই টেস্টটা হয় এরোপ্লেনের রানটা হলো এরকম আর ওর যদি এস্টিক মেটিজাম ও দেখছে এরকম বাস গিয়ে গেল এরপর এরকমকে খুঁজে দিয়ে দেবো হয়ে গেল রাম নাম সারতে হয় রেস্ট ইন পিস সবাই গেল ঠিক তো ওইটার জন্য অ্যাস্টিগমেটিজম সবসময় ওদের বারবার টেস্ট হয় কনকেভ লেন্স কিসের জন্য টেস্ট হয় মানে কিসের জন্য ইউজ হয় বলবে মায়োপিয়া বা এটাকেই বলা হয় শর্ট সাইটেডনেস বোঝাচ্ছি কি মানে যখন শর্ট সাইটেডনেস মানে কাছের জিনিস ঠিক দেখতে পাচ্ছো কাছের জিনিস দেখতে পাচ্ছ দূরের দেখতে পাচ্ছ না তো সেটার ক্ষেত্রে আমরা মায়োপিয়া বলি বা শর্ট সাইটেডনেস আর কনভেক্স লেন্স লেন্স ইউজ করি সরি ক্ষেত্রে মেট্রোপিয়া বা সেটাকে বলা হয় লং মানে কি কাছে ঠিক দেখো লং সাইটেডনেস কাছের দেখতে পাচ্ছ না দূরে ঠিক দেখতে পাচ্ছ দূরে ঠিক দেখা যাচ্ছে কাছেরটা ব্লার দেখা যাচ্ছে সেটাকে বলা হয় লং সাইডের লেন্স তখন আমরা কনভেক্স লেন্স ইউজ করি আর বাইফোকাল লেন্স মানে দুটোই খারাপ হয়ে গেলে যখন প্রেস বায়োপিয়া তো প্রেস বায়োপিয়া মানে কি ভাই মানে যখন তুমি কাছেরও ঠিক মতন দেখতে পাচ্ছ না আর দূরেরও ঠিক মতন দেখতে পাচ্ছ না তো সেটাকে বলা হয় প্রেস বায়োপিয়া তাহলে এখানে অ্যান্সার মার্ক করে দিলাম সিলিন্ড্রিক্যাল লেন্স ঠিক ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা আমি যদি বলি কালার ব্লাইন্ডনেস যে হয় এক্স ক্রোমোজোম আমাদের এক্স ক্রোমোজোমটাকে নষ্ট করে দেয় তো সেটার ক্ষেত্রে কোন দুটো কালার কালার বুঝতে পারো না বুঝতে পারো না কোন দুটি কালার কালার বুঝতে পারো না এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কোন দুটো কালার বুঝতে পারবে না ঠিক

এইটাই প্রশ্ন ডিটারমাইন্ড বাই তো এইখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এক্সপেরিমেন্টলি এটাকে ডিটারমাইন করেছিল হেনরি ক্যাভেন্ডিস কে করেছিল হেনরি ক্যাভেন্ডিস করেছিল আর এই যে আইনটা বা লটা সেটাকে বলা হয় ইউনিভার্সাল ল অফ গ্রেভিটেশন সেটাকে দিয়েছিল নিউটন তো সেই আইনটা কী যে ফোর্স ইজ ইকুয়াল টু জি এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার এই যে আইনটা সেই আইনটা দিয়েছিল নিউটন এই লটাকে দিয়েছিল নিউটন নেক্সট এইখানে এম মানে হলো মাস ভর আর মানে হলো ডিস্টেন্স দূরত্ব আর জি মানে হল গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট ইউনিভার্সাল গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট এটা সব জায়গায় এক সমান থাকে এবার কি করে এই লটা আইনটা এসছে তোমাদের আসে না যদি আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাও নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো যে দুটো মাছ থাকে এমন এম টু মাঝখানে দূরত্ব আর তারপরে জি ডাইরেক্টলি প্রপোশনাল ইউনিভার্সলি প্রোপোশনাল সেটা করানো যাবে কোনো চাপ নেই ঠিক নেক্সট হুইচ আর দ্য ফলোই ক্যান্টি লিভার বিম কলকাতাবাসী বেঙ্গলবাসী যদি এটা অ্যান্সার করতে না পারে তাহলে তোমরা কেন আছো বেঙ্গলে আমার প্রশ্নটা এইটা যদি বেঙ্গলবাসী এই উত্তরটা করতে না পারে তাহলে কেন আসো এখানে যে কেন্টি বিম। অ্যান্সার বলা যাবে ডাইরেক্ট বলা যাবে কেন্টি বিম মানে ব্রিজের ক্ষেত্রে কাজ করে সেতুর ক্ষেত্রে আর সেটার খুব ভালো এক্সাম্পল হল আমাদের হাওড়া ব্রিজ বা সেটার এখন নাম হল রবীন্দ্র সেতু আমার প্রশ্নটা হলো এই হাবড়া ব্রিজ কোন সালে তৈরি হয়ে রেডি হয়েছিল কোন সালে তৈরি হয়ে রেডি হয়েছিল এটা প্রশ্ন আছে তোমাদের এক্সামে কোন বছরে নাইনটিন ফোরটিজের কাছাকাছি হয়েছিল ট্রিক দিলাম একটা হিন্ট দিলাম তাও এটা বলবে কমেন্টে কোন বছরে না বললেও অন্তত নিজের খাতায় রাখবে কারণ পাশে যা বলছি এগুলো কোশ্চেন পাবে ঠিক তো এটা মনে রাখবে আর সেকেন্ড ব্রিজটার কি নাম সেকেন্ড যে ব্রিজটা রয়েছে আমাদের এই অফিস থেকে এই শিয়ালদা ব্রাঞ্চের অফিস থেকে তুমি এখানে ইডেন গার্ডেন দেখতে পাও তুমি এখান থেকে দি ফোরটি টু সবসে কলকাতার লম্বা বিল্ডিং দেখতে পাও তুমি এখান থেকে সেকেন্ড বিদ্যাসাগর সেতু দেখতে পাও বুঝলে আর তুমি এইদিকে যুব স্টেডিয়াম যেটা রয়েছে ফুটবলের ওইটাও দেখতে পাও এমন জায়গা লোকেশনে আমরা রয়েছি শিয়ালদায় এখান থেকে সবই দেখা যায় হাওড়া স্টেশন একটু একটু উপরে গেলে দেখা যায় ঠিক তো সেকেন্ড ব্রিজের নামটা কি হলো বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতু সেটাও একটা ক্যান্টিলিভার ব্রিজের মতনই ক্যান্টিলিভারি বিম সেটাও সেম ঠিক তাটার অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবে সি ওয়াটার ক্যান বি পিউরিফাইড বাই দ্য প্রসেস অফ সাগরের জলকে যদি পিউরিফিকেশান করতে হয় কি ধরনের আমি পিউরিফাই করতে পারবো দেখো এই কোশ্চেনে অনেকে ফেঁসে যাবে এবার ব্যাপারটা দুটো হতে পারে কি কি হতে পারে গুলিয়ে ফেলবে না যখন বলবে সল্ট প্রিপেয়ার্ড যখন নুন তৈরি করি ফ্রম সি ওয়াটার যখন নুন তৈরি করি ফ্রম সি ওয়াটার তো সেটার ক্ষেত্রে প্রসেসটার নাম হলো প্রসেসটার নাম কি বলবে সে প্রসেসটার নাম হলো ইভাপোরেশন কি হল ইভা কিন্তু এইবার বলেছে যে জল তৈরি করছি এখানে বলছে জল তৈরি করেছি তো কোন মাধ্যমে করতে পারবো ঠিক যদি ওইখানে জল পিউরিফাই করবে তো হিট করা শুরু করবে হিট করবে খুব বেশি হ্যাঁ কিনা অ্যাকচুয়ালি এই সি ওয়াটার ক্যান বি পিউরিফাইড বাই দ্য প্রসেস যদি সঠিক অ্যান্সার দিতে যাও তাহলে এখানে বলতে হতো রিভার্স অসমোসিস রিভার্স অসমোসিস কি বলা হয় আরো ওয়াটার হ্যাঁ কি না আরও ওয়াটার শুনেছ যেটা আমাদের বাড়িতে গার্ড বা পিউরিফায়ার লাগানো আছে সেটার ক্ষেত্রে এটা কাজ করবে ঠিক এটা হওয়া উচিত ছিল বোঝাতে পারলাম তো এইখানে এমনি যদি এই নুনটাকে হিট করা শুরু করি মানে নুনটা জলটাকে হিট করা শুরু করি তখন ডিস্টিলেশন হয়ে বেরিয়ে যাবে কি না কারণ যদি ওইটাকে ফিল্টার করো তাহলে কিছু না কিছু পরিমাণ নুন চলে যাবে এবার যদি হিট করো তাহলে জলটা যখন বেরোবে তো সেটা ডিস্টিল ওয়াটার হয়ে যাবে তো সেটা পিউরিফাই হয়ে গেল কিন্তু অ্যাকচুয়াল প্রসেসের নামটা হলো রিভার্স অসমোসিস এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কি হয় যখন ফ্র্যাকশন ছোটো ছোটো পরিমাণে এক জিনিস থেকে অনেক ফ্র্যাকশনস বের করতে পারো যেরকম তুমি দেখতে পারবে পেট্রোলিয়াম থেকে আমরা বিভিন্ন জিনিস পাই পেট্রোলিয়াম থেকে যেরকম পেট্রোল পাই ডিজেল পাই এই সমস্ত যখন বের করি তো সেখানে আমরা ফ্র্যাকশনাল ডিস্ট্রেশান কাজ করি মানে যখন ব্রয়লিং পয়েন্টের গ্যাপটা কম হয় বয়লিং পয়েন্টের গ্যাপটা পঁচিশ ডিগ্রি থেকে কম হয় তখন সেটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হিসাবে কাজ করি নেক্সট কোশ্চেন আলট্রাসাউন্ড ওয়েব ইস টিপিক্যালি দেখো আলট্রাসাউন্ডের সম্বন্ধে বলছে কিসের সম্বন্ধে আলট্রাসাউন্ড আগে দেখো সাউন্ডটাই কি তো সাউন্ডের রেঞ্জ রয়েছে সাউন্ড রেঞ্জ কুড়ি হার্টস থেকে কুড়ি হাজার হার্টস বা সেটাকে কুড়ি কিলো হার্টস বলে দাও এই রেঞ্জটাকে বলা হয় অডিবল যেটা আমরা কান দিয়ে শুনতে পাই অডিবল রেঞ্জ ঠিক অডিবল রেঞ্জ পেয়ে গেলাম যখন লেস দেন কম হয়ে যাবে টোয়েন্টি হার্টস সেটাকে বলা হয় ইনফ্রাসাউন্ড বা ইনফ্রাসোনিক আর যখন মোর দেন কুড়ি হাজার অর কুড়ি কিলো হার্চ হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় আলট্রাসোনিক কী বলা হয় আলট্রাসোনিক ঠিক এবার আমার তোমার জন্য হোমওয়ার্ক এটা থাকবে যে কারা কারা এই ইনফ্রাসোনিক রেজ এমিট করে কোন কোন অ্যানিমালস বা জীবজন্তু আর এইখানেও কী কী অ্যানিমালস করে বলবে কিছু বলে দিই তোমরা শুধু ডিফারেন্সিয়েট করবে ওয়েল এলিফেন্ট ডলফিন কুকুর পাখি এদের ক্ষেত্রে তুমি পাবে ভাগ করে নেবে ঠিক ফাগা করে জানিয়ে দেবে এবার অপশান অনুযায়ী অ্যাবাভ টোয়েন্টি কিলো হ্যাঁ ও এটা হবে অ্যাবাভ কুড়ি কিলো হার্টস আমি বললাম কুড়ি হাজার কী করে হয় তো এবার কুড়ি কিলো হাট যখন যাবে তো এই আলট্রাসোনিক হবে আলট্রাসোনিক ব্যাট বাঁদুরের থেকে সোনারে ইউজ হয় দাও ভাই এগুলো লিখে দেওয়া উচিত কোনটা আসবে কে জানে প্রিপ্রেশান শুড বি আপ টু দ্য মার্ক সোনার ফুল ফর্ম সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সেখানে আলট্রাসোনিক ইউব হয় বা আলট্রাসাউন্ডস ইউজ হয় আর সোনার দ্বারা আমরা ধরো কোনো এরোপ্লেন ক্র্যাশ হয়ে গেছে সমুদ্রের মধ্যে পড়ে গেছে তো সোনারের মাধ্যমে ওটাকে বের করা যায় সেটা একটা প্রসেস রয়েছে সেটা তোমাদের আসবে না লাইট ফ্রম দ্য সান সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগে সেটা যদি বলে তাহলে বলবে ফ্রম সান টু আর্থ যদি বলা হয় তো প্রিসাইজলি সেই টাইমটা হল আট মিনিট উনিশ সেকেন্ড আর সান থেকে মুনে যাবে মুন থেকে রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে আসবে প্রতিফলন হয় তো সেটার ক্ষেত্রে হবে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড মানে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ডের কাছাকাছি তাহলে এখানে আমাদের অ্যান্সার ইজি কোয়েশ্চেন আট মিনিট হয়ে যাবে খুবই আছে এক্সামেরটা আট মিনিটে হয়ে যাবে স্পিগমোমেটার কি মেজার করে স্পিগমোম্যানোমিটার স্পিগমোম্যানোমিটার কি মেজার করে সেটা কি ব্লাড রক্তচাপ নাকি তরলের বেগ নাকি টেম্পারেচার নাকি কার্পেচার অফ স্পেরিক্যাল সার্ফেসেস কোনটা হবে তো সেটার ক্ষেত্রে জানোই মেনোমিটার রক্তের চাপ মেজার করে কিছুই নাই এবার রক্তের চাপটা কি হয় নর্মাল ব্লাড প্রেশার কি কোশ্চেন আসতেই পারে তো মানুষের নর্মাল ব্লাড প্রেশার আমরা মাপি ওয়ান টোয়েন্টি বাই এইটটি এম এম অফ মিলিমিটার রাইজিন ইন মার্কারি পারোতে ঠিক আর এই ব্লাড প্রেশার কোথায় ধমিনীতে মেজার করা হয় কোথায় মেজার করা হয় আর্টারিতে কোথায় মেজার করা হয় আর্টারিতে মেজার করা হয় ঠিক হার্টবিট যদি মেজার করতে হয় চলো হৃদয়ে গতি এটা মনে হয় লাস্ট বায়োলজিতে দিয়ে দিয়েছিলাম না হার্টবিট মেজার করতে গেলে স্টেথোস্কোপ ইউজ হয় তাহলে যদি বলে স্টেথোস্কোপ কোন প্রিন্সিপালে উপরে কাজ করে তো সেটার ক্ষেত্রে বলবে সেটা কাজ করে রিফ্লেকশন অফ সাউন্ড এর উপরে কাজ করে গ্লাস ইজ বেসিক্যালি মনে আছে ছোটবেলা ছোটবেলা বয়সে কি করতাম কাগজটা নিয়ে সূর্যের আলোটাকে এখানে লাগাতাম পেপারে ধরে রাখতাম পেপারটাতে আগুন লেগে যেত সেই ম্যাগনিফাইং গ্লাসের কথা বলছি তো ম্যাগনিফাইং গ্লাসে কি ধরনের লেন্স ইউজ হয় প্লেনো কনকেভ লেন্স কনকেভ লেন্স কনভেক্স লেন্স নাকি সিলিন্ড্রিক্যাল লেন্স এবার লেন্সগুলো বানাই তাহলে তুমি বুঝতে পারবে হয়তো চারটে লেন্সই এখানে বানাচ্ছি দেখবে হচ্ছে কি না আগে কনকেভটা দেখো এটা কনকেভ বাই কনকেভও বলতে পারো কনভেক্স এটা কনভেক্স আর এরকমই তো ছিল দুদিকে বেরিয়ে সিলিন্ড্রিক্যাল এটা হয় এটা সিলিন্ড্রিক্যাল আর প্লেনো কনকেভ মানে এই ধরনের হবে একদিকে প্লেন থাকবে এই দিকে এরকম থাকবে এটা তোমার অপশান এটা হবে প্লেনো কনকেভ তো দেখে যদি মনে করো দেখো এখান থেকে যদি আলো পড়বে ছড়িয়ে যাবে কিন্তু এখানে যদি আলো পড়বে এক জায়গায় মিট করবে আমরা তো সেম করতাম পেপারটা নিয়ে এক জায়গায় এক জায়গায় কেন্দ্রিত করে দিতাম আর কেন্দ্রিত হয়ে গেলে কি হয় ভাই তো কেন্দ্রিত হয়ে গেলে কনভেক্স হবে কি হবে কনভেক্স উত্তর লেন্স ম্যাগনিফাইং গ্লাসে উত্তর লেন্স ইউজ করা যায় তো পিচ অফ সাউন্ড ডিপেন্ডস অন পিচ মানে পাতলাপন সিলনেস এটা মহিলা চেঁচামেচি করলে কান তুমি বন্ধ করে নেবে মহিলা সাথে কেউ ঝগড়া করতে পারে ঝামেলা করতে পারবে যখন ওরা চেঁচাবে তখন পাগলা হয়ে যাবে তুমি কারণ ওদের ভয়েসের মধ্যে পিচিং হাই থাকে আর পিচ সময় ডিপেন্ড করে পিচ সময় ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপরে ফ্রিকোয়েন্সি কি ভাই তো দেখো একটা তরঙ্গ কতটা সাইকেল নিয়েছে এক সেকেন্ডে নাম্বার অফ সাইকেলস বা ভাইব্রেশনস পার সেকেন্ড সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি তাই পিচ সবসময় পাতলাপন ভয়েসের পাতলাপন সরু সেটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপরে অ্যামপ্লিটিউডের উপরে কী ডিপেন্ড করে তো বলবে অ্যামপ্লিটিউডের উপরে লাউডনেস কত ভারী কত জোরে সেটা এই যে দেখো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাইকেল নিয়েছে এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি পিচ এখানে অবধি পাঁচটা সাইকেল হয়েছে কিন্তু অ্যাম্প্লিটিউডের ক্ষেত্রে কতটা বড় এইটা হবে এই যে দীর্ঘটা কত বড় হবে এই এটার ততই বেশি অ্যামপ্লিটিউড হবে আর তত বেশি লাউড হবে সাউন্ডটা তো এটার উপরে ডিপেন্ড করছে হু এবংং দ্য ফলোই ডেভেলপ দ্য টেকনোলজি অফ আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার এক্সফ্লোজন আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার এক্সপ্লোজনের টেকনিক কী ডেভেলপ করেছিল সবাই জানে ভারতের মধ্যে যদি নিউক্লিয়ার বম যদি কেউ তৈরি করতে পারছিল বা রেডি হয়ে গেছিলো তৈরি করার রাস্তায় সেটা হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন কে ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা ঠিক এটা হয়ে গেল আমাদের হোমি জাহাঙ্গীর ভাবা হ্যাঁ আর ইনার মৃত্যু হয় একটা এমন বলা হয় যে আমেরিকা মেরে ফেলেছিল প্লেন ক্র্যাশে হেলিকপ্টার ক্র্যাশে তো ইনি পেয়েছিলেন পদ্মভূষণ অ্যাওয়ার্ড সে পদ্মভূষণ অ্যাওয়ার্ডটা যে পেয়েছেন কোন বছরে পেয়েছেন পদ্মভূষণ অ্যাওয়ার্ড কোন বছরে পেয়েছিলেন সেটা বলতে হবে ঠিক নেক্সট আর একটা জিনিস বার্ক বার্কের হেডকোয়ার্টারটা কোথায় তুমি বলবে বম্বে বা মুম্বাই আর আসল অফিস হলো ট্রম্বয় বার্ক মানে হল ভাভা ভাটমিক রিসার্চ সেন্টার ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার অঙ্ক দিয়েছে পাতি অঙ্ক থাকবে দেখেন নাও কি দিয়েছে বের করা যাবে বলছে যে একটি এক্সিলারেশন তরণ যে উৎপন্ন হচ্ছে তরণ কত উৎপন্ন আছে যখন বল লাগছে তোমার চব্বিশ নিউটন আর মাস ভরটা দিয়েছে পাঁচ কেজি তো সেই ক্ষেত্রে কতটাই এক্সিলেশান হবে এবার আমরা জানি বল ইজ ইকুয়াল টু মাস ইন্টু তরণ এক্সিলেশান এবার বল দিয়েছে চব্বিশ মাস দিয়েছে পাঁচ ইন্টু এ এ বের করতে হবে এ ইজকাল টু চব্বিশ বাই পাঁচ ঠিক তো চব্বিশ দিয়ে ভাগ করলে চার পয়েন্ট আট মানে চার পয়েন্ট আট মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু তরণ দিয়েছে বের করতে তাই এক্সিলেশনে ভ্যালুটা হলো মিটার একটা চলে এখানে যাবে স্কোয়ার ঠিক করেছি অঙ্ক আমি প্রচুর কাঁচা কিন্তু তাও করে দিয়েছি ঠিক চলো ও তাহলে এতটুকু আমাদের কোশ্চেন ছিল এটাই লাস্ট ছিল একটা নিউমেরিক্যাল শেষে করলাম যা যা বলেছি অবশ্যই কমেন্টে জানিও কমেন্টেন্টে না জানাতে পারলেও অন্তত খাতায় লিখে রাখো এই কোশ্চেন থেকে তুমি পরবর্তীকাল তোমরা বলবে যে হ্যাঁ আমার কোশ্চেন কমন এসেছিলো এতটুকু কিছু কিছু এসেছিলো তাই রেডি থাকো নেক্সট একটা সিরিজ আসবে এবারে আজকে আসলো আমাদের ফিজিক্স তারপরে বায়োলজি ফিজিক্স করেছি একটা কেমিস্ট্রি নিয়ে আলোচনা হবে সেভাবে বিস্তৃত আলোচনা আমাদের ডাব্লিউ চলতে থাকবে কাজ দেবে ঠিক চলো এখানে ছাড়ছি টাটা বাই বাই থ্যাংক ইউ আমাদের চ্যানেলে থাকো আর দেখতে থাকো এরকম ভিডিও পরপর আসতে থাকবে অঙ্কের আসছে রিজিংয়ে আসছে সমস্ত ভিডিও তুমি পেতে থাকবে আর বাড়িতে বসে পড়াশোনা করতে থাকো তোমাদের পাশেই রয়েছে ডাব্লিউ বিপিএসিওয়ালা পাওয়ার্ড বাই ফিজিক্সওয়ালা থ্যাংক ইউ